কেউ নিকটে অবস্থান করে আলহামদুলিল্লাহ বলেন। আমরা আজকে মোমেনের হকদার হওয়ার, মোমেনিয়তের হকদার হওয়ার জন্য আমরা এসেছি। এই জন্য আপনারা প্রত্যেকেই মাহফিলে থাকবেন ইনশাআল্লাহ, এবং জুলুসে সবাই আমার সাথে, কেউ মাঠে থাকবেন না, জুলুসে সবাই আমার সাথে। খুব অল্প জায়গা, এক দেড় মাইল জুলুস, এটা আপনারা প্রত্যেকেই শরিক হবেন। রাজি আছেন তো? সবাইকে নিয়ে আপনারা নিয়ে যাবেন জুলুসে, শরিক হবেন ইনশাআল্লাহ। আর আমি এক ঘন্টা দেখা করব, যারা আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাহফিলে আসলে আমাদেরকে কীভাবে আদব রক্ষা করতে হয় আল কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? এটা কোরআন এবং সুন্নার আলোকে এই মাহফিল। আপনারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আপনারা যতক্ষণ বসবেন, জিকিরে থাকবেন, দরুদ শরীফ পড়বেন আপনারা, এবং বক্তারা কী কথা বলছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে কী বয়ান হচ্ছে আপনারা সেটা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে এখান থেকে আপনারা ইনশাআল্লাহ কিছু নিয়ে যেতে পারবেন। যে উদ্দেশ্যে আশা কষ্ট করে সেটা যেন আল্লাহ হাসিল করে, আমিন বলেন। বিশেষ করে তার যুগে আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক আকিদা গ্রহণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবের খেদমতে, তরিকতের খেদমতে আল্লাহ আমাদেরকে কবুল করুন, এক দেশের খেদমতে, আমাদের সমাজের খেদমতে কবুল করুন। আমিন।